হাই স্টুডেন্টস, আমরা আজকে ভিডিওতে রসায়নবিদ্যা অর্থাৎ জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। সো নাও লেটস স্টার্ট। আর এই ভিডিওগুলো সাধারণত তোমাদের পিএসসি, WBCS ও অন্যান্য ক্যাজুয়াল লেভেল এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ICTS ও রেলওয়ে এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, বাতাস কোন ধরনের পদার্থ? বাতাস হচ্ছে একটি মিশ্র পদার্থ। অ্যান্সার হবে এখানে সি। আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্রঞ্জের মধ্যে কোনটি দ্রাবক এবং কোনটি দ্রাবক? এখানে সিও দ্রাবক, SN হচ্ছে দ্রাবক। অ্যান্সার হবে বি। পরে প্রশ্ন হচ্ছে, আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন? আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র প্রকাশ করেন বোর। নিচের কোনটি বিজারক পদার্থ? অ্যান্সার হবে এখানে H2S, SO2 এবং CO। অ্যান্সার হবে এখানে সবকটি। পরে প্রশ্ন হচ্ছে, পারস সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ? পারস সংকর হচ্ছে দ্রাবক, কঠিন তরল পদার্থ। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে, অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে? দ্রাবক যোগ করে। অ্যান্সার হবে এখানে সি। অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত দ্রাবণে পরিণত করবে? এখানে অ্যান্সার হবে সি, দ্রাবক যোগ করে। পরে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত? এখানে জল সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত। পরে প্রশ্ন হচ্ছে, কোশ্চেন নাম্বার 10, কোনটি কলিডিও কণার ব্যাস? এখানে 10^-6 হচ্ছে কলিডিও কণার ব্যাস। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে, দ্রাবতা লেখর এক্স অক্ষ বরাবর কী প্রকাশ করা হয়? দ্রাবতা লেখর এক্স অক্ষ বরাবর উষ্ণতা প্রকাশ করা। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে, কোনটি নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর কোনো পরিবর্তন ঘটে? এখানে অ্যান্সার হবে আকারে কমে। কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে? আকার কমে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? অ্যাসিড দ্রবণে ফেনফথালিন বর্ণহীন হয়। অ্যান্সার হবে এখানে ডি। এখানে কোশ্চেন নাম্বার 40, এই বিক্রিয়ার একটা সমীকরণ দেওয়া হচ্ছে, Na+CuSO4 এর সঙ্গে বিক্রিয়া করে, এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে, অন্তর্ধ্বতি দেখায় কোন ধাতুগুলি? অন্তর্ধ্বতি দেখায় এখানে আয়রন, প্যালাডিয়াম, নিকেল সব কটি। নেক্সট হচ্ছে, বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়? এখানে H2S গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়। পরে প্রশ্ন হচ্ছে, নিচের কোন গ্যাসটির বর্ণ পুরা বারুদের গন্ধযুক্ত? এখানে SO2 গ্যাসের বর্ণ হচ্ছে পুরা বারুদের মতো। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন, সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য PH3 গ্যাস ব্যবহার করা হয়। অ্যান্সার হবে এখানে বি। কাপড় কাঁচা সোটার সংকেত কি? কাপড় কাঁচা সোটার সংকেত হচ্ছে, এখানে অ্যান্সার হবে ডি, Na2CO3 এবং 10H2O। নিচের কোনটি ক্যালসিয়ামের আকরিক? ফ্লোসফার হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। অ্যান্সার হবে এখানে বি। সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? হাইড্রোজেন। অ্যান্সার হবে এখানে বি। সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? হাইড্রোজেন। গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে? গোবর গ্যাসে প্রধানত মিথেন উপাদানটি থাকে। অ্যান্সার হবে এখানে এ। দুধের ফ্যাটের পরিমাণ কোন সময়ে কমে যায়? দুধের ফ্যাটের পরিমাণ গরমকালে কমে যায়। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি সমযোজী যৌগ? CCl4। অ্যান্সার হবে এখানে বি। জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত থাকে? সিলভার ধাতুটি অনুপস্থিত থাকে। অ্যান্সার হবে এখানে সি। কোশ্চেন নাম্বার 26, 1 লিটার সমুদ্রের জলে গড় কত গ্রাম লবণ থাকে? এখানে 25 গ্রাম লবণ থাকে। অ্যান্সার হবে এখানে বি। ওজোন গ্যাসের বর্ণ কি? ওজোন গ্যাসের বর্ণ হচ্ছে এখানে নীল। অ্যান্সার হবে এ। কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? দইয়ের স্বাদ টক হয় ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতিতে। অ্যান্সার হবে এখানে ডি। কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব? এখানে স্টিলের ক্ষেত্রে পানদান করা সম্ভব। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস? এখানে অ্যান্সার হবে ডি। (288) হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। অ্যান্সার ডি। পরের প্রশ্ন হচ্ছে, সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কী বলে? সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে বলে রেশমিক মিশ্রণ। অ্যান্সার হবে এখানে ডি। প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন? বিজ্ঞানী লিবিক। বিজ্ঞানী লিবিক প্রথম ক্লোরোফর্ম প্রস্তুত করেন। অ্যান্সার হবে এখানে এ। কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? এখানে কার্বন মনোক্সাইড গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে,
নিচের কোন উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয়? অ্যালুমিনিয়াম উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয়। পরে প্রশ্ন, কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাবতা দেখায়? এখানে এনএসিএল লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাবতা দেখায়। পরে প্রশ্ন হচ্ছে, ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাগলাইট প্লাস্টিক তৈরি হয়? ফিনল। অ্যান্সার হবে এখানে সি, অনার্দ্র সিএও দ্বারা কোনটিকে শুষ্ক করা যায়? এনএস থ্রি গ্যাসকে শুষ্ক করা যায়। পরে প্রশ্ন হচ্ছে, কোন মিশ্রণকে অম্লরাজ বলা হয়? এক ভাগ এইচএনও থ্রির সাথে তিন ভাগ এইচসিএল এর মিশ্রণকে অম্লরাজ বলা হয়। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে, টার্ট্রিক অ্যাসিডের অপ্রতিসম কার্বনের সংখ্যা কত? এখানে অ্যান্সার হবে বি, দুই। কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায়? এখানে ক্রোমাটোগ্রাফি, আংশিক পতন এবং বিওজি ফানেল। অ্যান্সার হবে সবকটি ডি। পরে প্রশ্ন হচ্ছে, ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? ধাতুকল্পের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ই বৈশিষ্ট্য পরিলক্ষিত। অ্যান্সার হবে এখানে সি, দুধ। কোন ধরনের দ্রবণ? দুধ হচ্ছে কলিডীয় দ্রবণ। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে কে টু এস ও ফোর, এএল টু এস ও ফোর হোল থ্রি এবং 24H2O, ইয়া কিসের সংকেত? এ হচ্ছে আলমের সংকেত। কোশ্চেন নম্বর 44, পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ে মৌলকে বলা হয় আদর্শ মৌল? দ্বিতীয় পর্যায়ে মৌলকে বলা হয় আদর্শ মৌল। এখানে অ্যান্সার হবে পি। পরে প্রশ্ন, নিচে কোনটি মৃদু অ্যাসিড? H2CO3 হচ্ছে একটি মৃদু অ্যাসিড। অ্যান্সার হবে কে। নিচের কোন উপাদানকে রসায়নের রাজা বলা হয়? H2SO4 কে রসায়নের রাজা বলা হয়? H2SO4। কোন বিজ্ঞানী H2 উৎপাদন করেন? এখানে হেনরি ক্যাভেন্ডিশ H2 উৎপাদন করেন। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে, অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? অক্সিজেনের তিনটি আইসোটোপ পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন, কোল গ্যাসের হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে? কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও মিথেন গ্যাস থাকে। নেক্সট হচ্ছে, সোডিয়াম সিলিকেট কী নামে পরিচিত? কোয়ার্টার্স নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে এ।